পড়ুয়াদের কথা ভেবে পশ্চিমবঙ্গ সরকারের নয়া উদ্যোগ পাড়ায় শিক্ষালয় উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। করোনাকালে প্রায় দুই বছর ধরে বন্ধ প্রাথমিক স্কুল, প্রাথমিক থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা কার্যত ঘরবন্দী। এবার তাদের কাছে স্কুলের পরিবেশ, সেই শিক্ষা পৌঁছে দিতে নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার। এবার পাড়ায় পাড়ায় চালু হতে চলেছে পাড়ায় শিক্ষালয়। সোমবার এই কর্মসূচির উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কী রয়েছে এই কর্মসূচিতে? পাড়ায় পাড়ায় পড়ুয়াদের কাছে স্কুলের আমেজ পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে স্কুল শিক্ষা দপ্তর। স্কুলের অন্দরে নয়, পার্ক, খোলা মাঠ কিংবা অন্য কোনো খোলামেলা এলাকায় কমিউনিটি শিক্ষা ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে প্রাথমিক শিক্ষা বা পরীক্ষার প্রস্তুতির জন্য দূরে দূরে না ছুটতে হয়। শিক্ষক, পার্শ্ব শিক্ষক বা শিক্ষা সহায়কেরা ক্লাস নেবেন বলে খবর। শিক্ষা দপ্তর সূত্রে খবর, করোনাকালে দীর্ঘদিন স্কুল বন্ধ এবং আবহে চার দেওয়ালে বন্দি ক্লাসরুমে পড়াশুনো করা ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। আবার বহু পড়ুয়াই অনলাইনে ক্লাসের সুবিধা পাচ্ছেন না, দুর্বল ইন্টারনেট পরিষেবা বা আর্থিক অনটনের জন্য তারা এই ক্লাস করতে পারছে না। এবার তাদের কথা ভেবেই নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার। সেই কর্মসূচির নাম দেওয়া হয়েছে পাড়ায় শিক্ষালয়।